আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া কবুলের কিছু গল্প বলবো। যাদের দোয়া কবুল হয়নি, যারা আল্লাহর নিকট এত প্রিয় বান্দা ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, তাদের জন্য জান্নাত ওয়াজিব। দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এমন ব্যক্তি দোয়া করেছিল যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি, যা শুনলে আপনি আশ্চর্যান্বিত হবেন, অবাক হয়ে যাবেন যে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি। যদি আমি প্রথম গল্পটি বলি, হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে মানুষকে সত্যের দাওয়া দিয়েছেন। আপনার কি মনে হয়, জীবনে এতগুলো বছর তিনি মানুষের জন্য দোয়া করেছেন, শেষ পর্যন্ত কি হয়েছে? তার সন্তান মারা গিয়েছে কাফির অবস্থায়। তিনি কিন্তু সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা তা কবুল করেননি। গল্পটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। তার পিতা মূর্তি পূজা করত, মূর্তি বিক্রিও করতেন। আল্লাহর বাসায় ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে উদ্দেশ্য করে বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আমার পালনকর্তার নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করেননি। ইব্রাহিম কি তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেননি? অবশ্যই করেছেন, এত দোয়া করেছেন যা কোরআনেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু পরিশেষে কি হলো? দোয়া কবুল হয়নি। গল্পটা লুত আলাইহিসসালামের উপর। তার অবধ স্ত্রীর মৃত্যু হয়েছিল পাপীদের শহরে। লুত আলাইহিসসালাম তার স্ত্রীর জন্য দোয়া করেননি? আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, জাহান্নামে চলার জন্য সকল ধরনের প্রস্তুতি থাকে, আপনি কি তাকে ফিরাবেন না? অবশ্যই ফিরাবেন। আপনি তার সাথে খান, তার সাথে ঘুমান, তার সাথে খেলাধুলা করেন, হাসি কান্না তারই সাথে, আর সে যাবে জাহান্নামে আর আপনি জান্নাতে। আর এই গল্পটা হচ্ছে হযরত লূত আলাইহিসসালামের উপর। গল্পটা ইয়াকুব আলাইহিসসালামের উপর। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ নষ্ট হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিসসালামকে ফিরে পাওয়ার জন্য বছর পর বছর তিনি কি দোয়া করেননি? কত বছর সে দোয়া করেছিল আর জবাবটা এসেছিল কত বছর পর? একটু হিসেব করে নিন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিষ্পাপ বান্দা, তারও আছে এমন গল্প। তিনি কি দোয়া করেননি তার প্রিয় চাচা আবু তালেবের জন্য? তিনি কি তার মায়ের কবরের পাশে বসে কান্না করেননি? আল্লাহর কাছে কি অনুমতি চাননি তার মায়ের মাগফিরাতের জন্য? কিন্তু আল্লাহ তাআলা শুধু এতটুকু দিয়েছেন তার কবর জিয়ারতের জন্য। সে দোয়াগুলো কি উত্তর পাওয়া গিয়েছে মনে আছে কি আপনার? আবু তালেবের বেদিন অবস্থায় মৃত্যুবরণ হয়েছে, মায়ের জন্য মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নবীজি তো রবের সবচেয়ে প্রিয় ছিলেন, নবীরা তো নিষ্পাপ ছিলেন, তাদের কোনো পাপই নেই। তাদের দোয়ার গল্প যদি এমনই থাকে, তাহলে আমাদের দোয়াগুলো কি হবে? আমরা যে এত পাপী বান্দা, আমাদের দোয়াগুলো কি চাইলেই কবুল হবে? হয়তো হবে, হয়তো হবে না। ধরুন যদি না হয়, আপনার বিয়ে হচ্ছে না, সংসার হচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট পথে চলে গিয়েছে, ঋণের পাহাড় সমান, অশান্তি, অসুখ, দুঃখ,
কষ্ট, বেদনা, অভাব, সবকিছু সমস্যা, সবকিছুর জন্য আমরা তার দরবারে হাত তুললাম। রমজানের শেষ 10 দিন প্রতি রাতে খুব কাঁদলাম, কিন্তু দোয়া কবুল হলো না। আর আমরা ভাবলাম দোয়া করে কি লাভ, আমাদের দোয়া তো কবুল হয় না। সে কবে থেকে চাইছি, দোয়া যেহেতু কবুল হচ্ছে না মনে হয় সামনেও হবে না। অথবা ভাবলাম আমরা এত পাপী যে পাপের কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, ঠিক কি না জেনে রাখুন। এমন ভাবনা ভুল, ভুল করেও যেন আমরা না ভাবি আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। আর আমরা যে দোয়া করতে পারছি এটা আমাদের জন্য ভাগ্যবান। কারণটা হলো কত মানুষ আছে দুনিয়ার মোহ পড়ে দোয়া করা ছেড়ে দেয়, দোয়া করতে ইচ্ছুক নয়, হেলায় ফেলায় দোয়া করে। আর আমাদের যাদের দোয়া কবুল হচ্ছে না আমরা মনে করছি আমরা বঞ্চিত হচ্ছি, তাহলে আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল হব। কিভাবে জানেন? কারণ হলো দোয়ার মূল উদ্দেশ্য কি, আপনি চাইবেন আর আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এটাই তো না? বরং দোয়ার উদ্দেশ্য হচ্ছে ইবাদাহ। হাদিসে এসেছে দোয়াই ইবাদত, আরেক হাদিসে বলা হয়েছে দোয়া হলো ইবাদতের মগজ। তো এই যে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার পর আল্লাহর নাম জপছেন, তা আপনার ইবাদত। এই ইবাদত আপনাকে আল্লাহ তাআলা আরো নিকটবর্তী করে তুলছে। আর এই ইবাদতের ফলে আল্লাহ আপনাকে তাওফিক দিচ্ছেন আপনার মুখে আল্লাহর সে ধ্বনি, সে জিকির করার তৌফিক দিচ্ছেন। সেজন্য আপনিও ভাগ্যবান, দোয়া কবুল হোক বা না হোক, দোয়ার কারণেই এটি আপনার সবচেয়ে বড় পাওনা। আপনি যে চেয়েছেন আপনার এই দোয়ার উত্তর দুনিয়াতে না পেলে আপনি পরকালে অবশ্যই পাবেন। সব সমস্যার সমাধানের জন্য আমরা হাত তুলি আমাদের প্রতিপালকের দরবারে, তার কাছে তো কোনো কিছু অভাব নেই। তিনি দান করলে তার কোনো কিছু আসে যায় না, আপনাকেও এই পুরো পৃথিবী দিলেও তার কোনো ক্ষতি নেই, তবু তিনি দেননি আপনাকে। দুদিনের এই দুনিয়া না দেওয়ার কারণে আপনি বারবার তার দরবারে হাত তুলছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন। এই তাওফিক যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তা এই দুনিয়ার সকল মানুষ পাওক বা না পাওক, আপনি নিজেও যদি না পান এতে কোনো হতাশা নেই। তাই দোয়া কবুল হোক বা না হোক দোয়া করতে থাকুন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, চাইতে থাকুন সে মহান প্রভুর কাছে যিনি আপনাকে ভালোবেসে তার কাছে চাওয়ার তাওফিক দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।